ও মাই গড ভাই, আপনার হাতে এতগুলো আইফোন ভাই কই পেয়েছেন এতগুলো ভাই? ভাই কাস্টমার নিয়ে আসছে, কাস্টমার নিয়ে আসছে। আচ্ছা, মূলত ভাই অনেক জায়গায় আছে দামি দামি ফোনগুলো আসলে সব জায়গায় সার্ভিসিং করতে চায় না, আর মানে করাও যায় না। সেক্ষেত্রে আপনাদের এখানে মূলত একবার এক্সপেন্সিভ যে ফোনগুলো আছে সব থেকে দামি দামি ফোন, এগুলো মূলত আপনাদের সার্ভিসিং করানো হয়? জি জি, আমাদের কাছে আইফোন 12 প্রো ম্যাক্স ও এই জায়গায় আছে, এদিও ফোন কাস্টমার নিয়ে আসছে সার্ভিস করার জন্য। অনেক সময় দেখা গেছে এত দামি দামি ফোন মানে একটা নরমাল সার্ভিসিং সেন্টারে নিয়ে গেল, মানে ছোটখাটো সমস্যা ঠিক করতে যায় আর বড় সমস্যা করে ফেলে। জি জি, আমাদের কাছে এমনটা হয় না, আমাদের কাছে আপনি জায়গা থেকে বসে কাজ করায় নিয়ে যেতে পারবেন। তাই? জি জি, আমাদের এই জায়গায় খুব দক্ষ টেকনিশিয়ান যারা কাজগুলো করে থাকে এবং খুব অল্প সময়ের মধ্যে এবং খুব কম প্রাইসে আমরা কাজগুলো করে থাকি। আচ্ছা, তো এই ফোনগুলো ভাই কি কি সমস্যা? এক একটা এক এক রকম সমস্যা নাকি? জি জি, এক এক রকমের এক একটা সমস্যা নিয়ে এসছে কাস্টমার আমাদের কাছে, এবং কি আমরা খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো সমাধান করে থাকি এবং আধুনিক মেশিন দ্বারা এবং খুব দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা কাজগুলো করে থাকি। আচ্ছা ভাই, এখানে দেখি ভাই কিভাবে কাজগুলো করে। কি এটা আইফোন কত মডেল ভাই? এটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স। 12 প্রো ম্যাক্স, কি সমস্যা এটা? এটা হচ্ছে ভাই হার্ডওয়্যারের সমস্যা, এটা টাচে কাজ করে না। টাচে কাজ করে না? না, এটা এক ভাই অন্য জায়গায় দেখাইছে ওই জায়গায় হবে না বলে দিয়েছে, ডিসপ্লে চেঞ্জ করতে হবে, কিন্তু আমরা এটা মাদারবোর্ড থেকে রিপেয়ার করে কাজটা সমাধান করে দিয়েছি। অন্য সার্ভিসিং সেন্টারে গিয়েছিল, ওখানে গিয়েছিল বলছিল ডিসপ্লে চেঞ্জ করতে হবে, ওরা মানে সমস্যাটা ধরতে পারে না। আমরা ডায়াগনোসিস করে আমরা সমস্যাটা ধরতে পারছি এবং এটা হার্ডওয়্যার থেকে হয়েছে, ফোনটার সমস্যা সমাধান করে দিয়েছি। তার মানে এটা ডিসপ্লে চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করা ছাড়া আপনি করে দিতে পারবেন? জি, মাদারবোর্ড থেকে সমস্যাটা হয়েছে ওনারা বুঝতে পারে না, এইজন্য ভাবছে যে ডিসপ্লে চেঞ্জ করলে হয়ে যাবে। সেক্ষেত্রে ওই ভাই ডিসপ্লে চেঞ্জ করতে হবে, তার মাধ্যমে যদি ডিসপ্লে চেঞ্জ করতে, সেক্ষেত্রে তো এগুলো তো অনেক দাম ভাই। জি জি, অনেক দাম, তো দেখা গেছে 20-30,000 টাকা মিনিমাম ডিসপ্লে দাম, আরো বেশি হচ্ছে 45,000 টাকা ফোনের অরিজিনাল আইফোনের ডিসপ্লের দাম। জি জি, 12 প্রো ম্যাক্স। আচ্ছা, সেক্ষেত্রে বন্ধুরা যাদের কাছে আসলে সব থেকে বড় সুবিধাটা পাবেন সে তো বললোই, যে অন্য সার্ভিসিং সেন্টার এটা নিয়ে গেছিলো মানে সমস্যা একটা ধরতে পারে না, তার জন্য বলে দিচ্ছে সহজে ভাই ডিসপ্লেটা সমস্যা। সেক্ষেত্রে কিন্তু অনায়াসে যেই ভদ্রলোকের মোবাইল 45,000 টাকা যাই তো বাস। জি, আরেকটা হচ্ছে আইফোন, এটা হচ্ছে আইফোন 11, এটা বলছে কোথায়ও হবে না, একদম হবেই না বলে দিচ্ছে, এরকম এটা মানে ডেট কন্ডিশন, এটা ডেট কন্ডিশন আর কি, ডেট অন হয় না। হাই হাই, আচ্ছা এটা এখন আপনারা কীভাবে ঠিক করবেন? এটা আমরা মাদারবোর্ড রিপেয়ার করে দিব, যে জায়গায় সমস্যা ওই জায়গাতে আমরা সার্ভিস করে দিব। এটা বলা হয়েছে যে অন্য জায়গায় কোথাও হবে না, এটা আমাদের কাছে হয়ে গেছে এবং কাস্টমার খুব আশ্চর্য যে এটা অন্য জায়গায় হবে না বলার পরও এই জায়গায় ট্রাই করতে আসছিলো, ট্রাই করতে আসে এটা কাজটা হয়ে গেছে। আচ্ছা, আর এখানে খরচ কেমন ভাই, খরচ কেমন যায় আইফোন? আইফোন 11 এটা নিচে 8,000 টাকা খরচ। আচ্ছা, অন্য জায়গায় সার্ভিসিং করতে কেমন খরচ পড়বে? অন্য জায়গায় তো এটা করাতে নিয়ে গেছে কিন্তু এটা হবে না বলে দিয়েছে। মূলত দেখতে পাচ্ছেন তাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার রয়েছে, কাস্টমার কিন্তু অফ নেই, এটার কারণ হচ্ছে তারা কিন্তু খুব দক্ষতার মাধ্যমে তারা কাজগুলো করে থাকে। তাই আপনাদের দোকানে যারা আসতে চায় তাদের জন্য ঠিকানাটা বলে দেন। আমাদের দোকানে যারা আসতে চান, আমাদের শপটা হচ্ছে ঢাকা হাতিরপুল মুতালে প্লাজা লেভেল 1 206 নম্বর শপ।